আসসালামু আলাইকুম দর্শক ভাইয়েরা, আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের দেখাবো বেবি রোলার দিয়ে কিভাবে বেড কম্প্যাকশন করতে হয়। বেড বলতে আমরা বোঝাচ্ছি যে অংশে কাজ করা হয় আর কি। আপনারা দেখতে পাচ্ছেন একটি বেবি রোলার এগিয়ে আসছে, দেখুন এটি কিভাবে কাজ করে। এটি একটি চাইনিজ বেবি রোলার, ফোর্ড কোম্পানির। মোটামুটি 3 টন পর্যন্ত কম্প্যাকশন লোড দিতে পারে। এটি একটি বেস্ট টাইপ 2 বেড। আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন বেস্ট টাইপ 2 এবং 1। আপনাদের জানা দরকার বেবি রোলার আসলে কোন ক্ষেত্রে প্রযোজ্য। যেই সব বক্সের উইথ 2.2 মিটারের কম সেখানে আমরা বড় রোলার দিয়ে কম্প্যাকশন করতে পারি না, তো সেক্ষেত্রে আপনারা বেবি রোলার দিয়ে খুব সহজেই বেড কম্প্যাকশন করতে পারেন, তবে সময় একটু বেশি প্রয়োজন। আপনারা রোডের এখন যে অংশ দেখছেন এই অংশটি 2.7 মিটার, এখানে আমরা বড় রোলার দিয়ে কম্প্যাকশন করেছি। ভিডিওতে এখন যে অংশ দেখতে পাচ্ছেন বেবি রোলার দিয়ে কম্প্যাকশন হচ্ছে, এটি আসলে 1.2 মিটারের একটি বেড। এখানে বড় রোলার ঢোকানো সম্ভব নয় বিধায় এখানে বেবি রোলার দিয়ে কম্প্যাকশন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বেড কম্প্যাকশন করার পরে কি সুন্দর বেড কম্প্যাকশন হয়েছে। এটি কিন্তু আবার প্রত্যেক লেয়ারে লেয়ারে আমরা চেক করে নিই সঠিক কম্প্যাকশন এসেছে কি না। বেড দেখতে পাচ্ছেন মোটামুটি কম্প্যাকশন একটা লুকিং চলে আসছে। এটি 20 গ্রামের একটি উন্নয়নমূলক প্রজেক্ট। 6.4 এবং 5.5 রোড থেকে 10.3 ন্যাশনাল হাইওয়েতে উন্নীতকরণ করা হচ্ছে। আপনারা তার কার্যক্রম দেখতে পাচ্ছেন। আপনারা যারা রোড সেক্টরে নতুন জব করতেছেন, রোডের কাজ সম্পর্কে অভিজ্ঞতা নাই, তো আমার কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করে কে কী প্রশ্ন জানতে চান আপনাদের জানিয়ে দিতে পারি। এখানে আপনি বক্স কাটিং, সাবগ্রেড, ISG, বেস্ট টাইপ 1, 2, সাব বেস সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন, যা আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। ধন্যবাদ। আপনার কাছে যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস বক্সে আপনার প্রশ্ন জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।